সংগ্রামী জীবন দর্শনের উজ্জ্বল প্রফেসর প্রয়াত সরোজ কুমার বড়ুয়া ও সহধর্মিনী প্রয়াতা শিক্ষিকা রঞ্জনা বড়ুয়ার স্মরণে অষ্ট সহ সংগদান গ্রন্থ মোড়ক উন্নতন ও জ্ঞাতি পূজন আঠারোই মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিলরক্ষিত মাহাথেরো প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বিশেষ অতিথি ছিলেন প্রঘাপাল মহাথেরো উদ্বোধক ছিলেন অ্যাল অনুরুদ্ধ মাহাথেরো ধর্মদর্শক ছিলেন ধর্মদূর ডক্টর থেরো সুবচ বক্তব্য ছিলেন কর আইনজীবী বিতাসক বড়ুয়া নারী নেত্রী শ্রীমতী পুরবী বড়ুয়া গ্রন্থের সম্পাদক সৈয়দ বাহাউদ্দিন কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ঢাকা মেডিকেল কলেজের সম্মানিত অধ্যাপক ডাক্তার সুনাম কুমার বড়ুয়া বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জ্যা বিএস আনন্দপতি ভিক্ষু চন্দ্রজ্যোতি স্থবির ধর্মানন্দ মহাস্থবির রত্নানন্দ ভিক্ষু নন্দসার ভিক্ষু সহ আরও অনেকেই অনুষ্ঠানে ধর্মীয় শিক্ষার উদ্ভূত করার জন্য প্রয়াত প্রফেসর সরোজ কুমার বড়ুয়া ও সহধর্মিনী শিক্ষিকা রঞ্জনা বড়ুয়া স্মৃতি স্মরণে শিক্ষা তহবিলে দুই লক্ষ টাকার চেক প্রদান করেন সংগঠনের শেষে রামনগর বিহার প্রাঙ্গণে বিশেষজ্ঞ চিকিৎসক ধারায় ফ্রি চিকিৎসা প্রদান করা হয় ডাক্তার সুনাম কুমার বড়ুয়ার পরিচালনায় চিকিৎসা প্রদান করেন তার সহধর্মিনী ডাক্তার পিজি হাসপাতালের অধ্যাপিকা ডাক্তার চৈতি বড়ুয়া ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার দিবাকর বড়ুয়া চর্মরোগ বিশেষজ্ঞ নিবেদিতা পাল শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেবাঙ্কর বড়ুয়া নাকাল গলা বিশেষজ্ঞ ডাক্তার বাসনা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার লিঙ্কন বড়ুয়া চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার নিশান বড়ুয়া ডাক্তার চন্দ্রমল্লিকা বড়ুয়া অথ্রাইসিস বিশেষজ্ঞ ডাক্তার হিমাদ্রি বড়ুয়া হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মাহফুজ ডাক্তার তপন বড়ুয়া ও ঢাকা বাংলাদেশ বুদ্ধিস্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সম্মানিত বিশেষ চিকিৎসকবৃন্দ ফ্রি চিকিৎসার মধ্যে ছিল মেডিসিন বাদ শিশু রোগ অথ্রাইসিস হৃদরোগ স্নায়ুরোগ ও সার্জারি এলাকায় হিন্দু বৌদ্ধ মুসলমানদের ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান করেন প্রফেসর ডক্টর সুনাম কুমার বড়ুয়া রিপোর্টার আনন্দবোদি ভিক্ষু করোনা টিভি চন্দনাইস সুপ্রিয় দর্শকবৃন্দ আমাদের অনলাইন চ্যানেল করোনা টিভির সকল আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সাথে থাকুন সদ্ধর্ম প্রচারে সকলে সহযোগিতা করুন ধন্যবাদ